অনেক অনেক ইউটিউব চ্যানেল আছে এবং তার মধ্যে আমিও আছি। এই কয়েকদিন ধরে আমরা যে ভিডিওগুলো আপলোড করতেছি সেই ভিডিওগুলোর মধ্যে ভিউজ একদম কম আসছে, এটা প্রায় সবার ইউটিউব চ্যানেলের মধ্যে, ঠিক আছে? তো ভিউজ কম আসছে সেটা বড় কথা না, ভিউজ কম আসবে তখন যখন আমাদের ভিডিওর ইমপ্রেশনটা অনেক কম দেবে। তো এই কয়েকদিন ধরে আমাদের ভিডিওর অধিকাংশ মানুষেরই, অনেক মানুষেরই মানে ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিওগুলোর মধ্যে ইমপ্রেশন কম দিচ্ছে ইউটিউব নিচে। আসলে কেন দিচ্ছে, শুধু ভিউজ ডাউন না, ইমপ্রেশন ক্লিক তো রেটও ডাউন হয়ে গেছে, অ্যাভারেজ ভিউ ডিউরেশন, ভিডিওর এঙ্গেজমেন্টও ডাউন হয়ে গিয়েছে। ভিডিওর কন্টেন্ট কিন্তু সেম, আগে যেরকমভাবে আমরা আপলোড করছি সেরকমভাবেই কিন্তু ভিডিও কিন্তু আপলোড করতেছি, কিন্তু আমাদের ভিডিওর মধ্যে এই রিসেন্টলি ভিডিওগুলোর মধ্যে ভিউজ কিন্তু আসতেছে না। আসলে কিসের জন্য? তো অ্যানালাইটিক্স অপশনের মধ্যে আসবেন, অ্যানালাইটিক্স অপশনের মধ্যে আসবার পর ওয়াইটি স্টুডিওর মধ্যে আসবেন, আসবার পর এখানে রিয়েল টাইম অপশনের মধ্যে যদি ক্লিক করেন তো দেখবেন যে এখানে 48 আওয়ারের মধ্যে যখন ক্লিক থাকা হয় তখন এখানে ছোট্ট একটা নোটিশ দিয়েছে। আসলে এই নোটিশটা কি আমাদের কি বোঝাতে চাইছে? তো আমরা তো সবাই জানি যে ইউটিউব একদিন পর আপডেট দিচ্ছে, প্রত্যেক দিনই বলতে গেলে আপডেট দিচ্ছে। তো এখানে বলেছে যে উই আর এক্সপায়ারিং ইস্যুস উইথ দ্য সিস্টেম ফর রিয়েল টাইম ডাটা, মানে আমাদের যে ভিউজ যে কম আসতেছে এটা একটা ইস্যু। কারণ এই ইস্যুটা হচ্ছে ইউটিউব তারা কিছু রিসার্চ করতেছে বা নতুন কোনো একটা আপডেট আনবে, বড় কোনো আপডেট আনবে, এই জন্য আমাদের চ্যানেলের উপর কিছু একটা এফেক্ট করতেছে, এই জন্য মানে ভিউজটা বর্তমান সময়ে কম আসতেছে। তো এটাই বলা হয়েছে মানে আমরা যাতে ইউটিউব ছেড়ে চলে না যাই, মানে অনেকেরই মন খারাপ হয়ে যাচ্ছে যে ইউটিউব ছেড়ে চলে যাবে, হঠাৎ করে ভিউ আসে আমাদের অনেক খুশি হয় যে ভিডিওর মধ্যে ভিউজ আসে, আবার হঠাৎ করে ভিডিওর মধ্যে ভিউ আসা থেমে যায়, তো আমরা অনেক সময় ডিপ্রেশনের মধ্যে চলে যাই। তো তারা কিন্তু ওয়াইটি স্টুডিওর মধ্যে এই ছোট্ট একটা নোটিফিকেশান কিন্তু আমাদেরকে মানে নোটিশ কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছে যে এটা ইউটিউবের যে একটা এক্সপেরিমেন্ট তারা করবে বা নতুন কোনো আপডেট আনবে, এই জন্য আমাদের সবার ভিউ ইমপ্রেশন লাইক কমেন্ট এইসব একটু ডাউন দিকে। আবার অনেকে আর কী হচ্ছে সাবস্ক্রাইব দিনের পর দিন সাবস্ক্রাইব মাইনাস হচ্ছে, আসলে এটাও কিন্তু এই প্রবলেমের কারণেই কিন্তু। তো এই কয়েকদিনের মধ্যে অবশ্যই উই আর ওয়ার্কিং অন দ্য ইস্যু, মানে এই ইস্যুটা তারা মানে ফিক্স করবে, মানে যখন নতুন কোনো আপডেট আসবে তখন আমাদের এই যে প্রবলেমটা সমস্যার সমাধান হয়ে যাবে। তো এটাই আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। আপনারা কেউ হতাশ হবেন না, ভিডিও ছেড়ে দিবেন না, ভিডিও আপনি কন্টিনিউ রেগুলারলি আপলোড করতে থাকেন, অবশ্যই এক না একদিন গ্রো হবে। তো আজকের ভিডিও অতটুকু পর্যন্তই, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। তাহলে দেখা হবে কোনো একটা নতুন টপিকের সাথে, অতদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।